আসসালামু আলাইকুম, আজকে 21শে মার্চ এবং সময় প্রায় বিকাল 4টা বাজে। আসলে যতটুকু পারছি আমরা প্রত্যেকেই ঘরে থাকার চেষ্টা করছি, কিন্তু তারপরেও কোনো না কোনো কাজে দরকারে প্রয়োজনে আপনাদেরকে বের হতেই হবে। কিছুক্ষণ আগে একটা নিউজ পেয়ে আসলাম, সাইফ ভাইদের বাসা যেখানে মিরপুর, মিরপুর টোলাবাগের ওখানে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বয়স্ক মানুষ মারা যায় এবং সেখানে তৎক্ষণাৎ প্রশাসনের লোকজন চলে গিয়েছে এবং গিয়ে সেই বাড়ি পুরাটা লকডাউন করে রাখা হয়েছে। মিরপুরে পেয়ে গেলাম এই একটা ঘটনা এবং উত্তরায় তো চারপাশে আপনার হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে রেখেছে প্রশাসন থেকে। রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য বললেই চলে, এলাকার ভিতরে যারা আছে তারাই শুধুমাত্র বের হচ্ছে খুব সম্ভবত। আমি বেরোচ্ছি, আমার কিছু জিনিস কিনতে হবে, যেহেতু আপনারা জানেন হোম স্টুডিও করতেছি, সো হোম স্টুডিওটাকে আপগ্রেড করার চেষ্টা করতেছি। বাঁচি কিনা মরি উই হ্যাভ নো আইডিয়া, বাট যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব ভালো থাকতে, সুখে থাকতে, সাবধানে থাকতে। করোনা ভাইরাসের কোনো রকম ওলট পালট কোনো ইনফরমেশনে কান দিবেন না, চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভ্যালিড নিউজ নিয়ে সেগুলোর উপরে এমফাসাইজ করার। এবং আপনাদেরকে আমার লাস্ট দুইটা ব্লগ আগে যেই রেকর্ডিং ক্লিপটা শুনিয়েছিলাম সেটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব, এবং তাকে অ্যারেস্টও করেছে অলরেডি, যেটার নিউজটা আমি আজকে পেলাম। অন্যদিকে মাওয়া এক্সপ্রেসওয়ে সব বাইকাররা ছুটে চলতেছে মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে, খুব সুন্দর, দেশের প্রথম অত্যাধুনিক আধুনিক এক্সপ্রেসওয়ে। সো সবাইকে রিকোয়েস্ট করবো, যারাই যাবেন গতিতে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, বেশি করে গতি উঠাবেন না এই কারণেই যে যত গতি তত ক্ষতি, এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনাদেরকে। এবং সেখানে কিন্তু প্রতিনিয়তই অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, রং সাইড দিয়ে নাকি বাসও আসতেছে শুনলাম, আজকে একটা ভিডিও ক্লিপও দেখলাম, দেখি পরে যদি ভিডিও ক্লিপটা চোখের সামনে পাই আপনাদের সাথে শেয়ার করব। বাট অবশ্যই বন্ধুরা আপনাদেরকে অনেক 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 বেশি সাবধানে থাকতে হবে। একটু ভিতরে যাব, কথা বলছি কিছুক্ষণের মধ্যে। ওগুলো আসছিলাম উত্তর HM প্লাজায়, বেসিক্যালি আই অ্যাম লুকিং ফর আ লাইট, যেটা হচ্ছে কি অনেক সময় কম্পিউটার মনিটরের পেছনে কালারফুল লাইট লাগে, ব্যাকগ্রাউন্ডে একটা কালারফুল লাইট জ্বলে থাকে। হ্যাঁ, আসলে এটা খুঁজতেছিলাম বাট আই কুড নট ম্যানেজ টু ফাইন্ড ইট হিয়ার। এটা উত্তরার মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট কম্পিউটার ফ্লোর আর কি, মার্কেট বলবো না, বিকজ দুইটা ফ্লোর মিলে কম্পিউটার অ্যাক্সেসরিজ জিনিসগুলো রাখা আছে। লেটস চেক সামওয়্যার এলস। অনেকদিন পর উত্তরার এই জায়গাগুলো ঘোরা হচ্ছে, সাধারণত আসাই হয় না। দেখি তো একটু লাইটের দোকানগুলোতে যাই, ওদের কাছে থাকলেও থাকতে পারে, ইফ আই অ্যাম লাকি দেন আই উইড ম্যানেজ টু ফাইন্ড ইট ফ্রম দেম। কোনটা জানি, এবি সুপার মার্কেট, এটাই তো এবি সুপার মার্কেট, সেগুলো চেনাও যায় না, মার্কেটের প্রেক্ষাপটই চেঞ্জ করে রাখছে সব। নো পার্কিং, ইয়েস পার্কিং, আসলে আজকে আপনাদেরকে নিয়ে কি ব্লগ করব, ঘরবন্দি হয়ে বসে থাকি, ঘরবন্দি হয়ে বসে আছি, সব দিকে খুঁজতেছি। আসলে আই থিঙ্ক আই ফাউন্ড ইট। ভাই এলইডি লাইটের এই ফিতাইগুলো কত করে মিটার? মাল্টি কালারই, এই যে ডিসপ্লেতে তো রাখা আছে, শেষ হয়ে গেছে। আচ্ছা এই মাল্টি কালারগুলো কত করে? আর এখন আছে কি এক কালার? কি কালার আছে? ওকে, এগুলো না
আর এটা কি জিনিস? এটা হ্যাঁ ও আচ্ছা বাগানের জন্য, বাগানও তো আর্টিফিশিয়াল বানানো যাবে এগুলো দিয়া। বাপরে বুঝছি, কালারফুলটা আর কোথাও পাবো? সামনের দোকানটা পাওয়া যাবে তো ইয়ে করে। আচ্ছা আর 50 টাকা দিচ্ছি, দিয়ে দেন 50-30 টাকার জন্য ফেরত দিয়ে দিবেন এখন? 30 টাকার জন্য আর ফেরত দিয়েন না ভাই, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, হেলমেট পরে মাথা মোথা গরম হয়ে গেছে, কোন সময় কি হয়। 30 টাকার জন্য পারবেন? দেন 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 দেন, না 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 পারবেন, আপনি কথা বলেন। আরে পারবেন ভাই, মানুষজন কিভাবে যে ব্যবসা করতেছে। একটা মাল্টিপ্লাক কিনলাম, তাও কোয়ালিটি পছন্দ মতন না, কিছু করার নাই, এমন একটা জায়গায় আছি এখানে কোনো অপশনও নাই। লাইটও কিনলাম, লাইট নিল 500 টাকা, আর এটা নিল 670 টাকা। 30 টাকা কম বলছি যে 650 টাকা দিতে, তাও দিতে রাজি না, আল্লাহ জানে ঠকলাম না কি করলাম। এখন দরকারি জিনিস তো অবশ্যই কিনে নিয়ে যেতেই হবে, তাই না? আর তো কোনো উপায় নেই। আফটার অল আমার রনেশের স্টুডিও বলে কথা, আপনাদের কাছে যেন দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, সেই কামনা করেই কিন্তু এত কিছু করা হচ্ছে। বিকেল হয়ে গেল, আল্লাহ সবাইকে রক্ষা করো করোনা ভাইরাস থেকে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুখে থাকে, এই দোয়াই করি আমরা সবাই, আপনারাও করেন। করোনা কিন্তু খুব বেশি, খুবই একটা সিরিয়াস একটা বিষয়। আসলে বাংলাদেশের প্রকোপটা আস্তে আস্তে মনে হচ্ছে রেশটা ফেলতেছে। চলেন বাসার দিকে ঢুকি। বিকট সাউন্ড, হর্ন দিলে এই বাস দাঁড়াইতে বাধ্য। বাসায় আসার পর মেক শিওর দ্যাট ইউ ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি ফর 20 সেকেন্ডস। ধুতেই থাকো। ইয়েস, আমাদের সাবান স্লো, তাই আমরা হাত ধুতেই থাকবো, বিকজ আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না, আমরা উপভোগ করতে চাই এই সুন্দর পৃথিবী, এই সুন্দর দেশ, আমাদের দেশ সোনার বাংলাদেশ। অ্যান্ড ওয়ান্স ইউ আর ডান উইথ ইট, মেক শিওর অল্প একটু দে, ব্যাস মেক শিওর টু স্যানিটাইজ ইউর হ্যান্ড প্রপারলি। তো যে জিনিসগুলো আনছি ওগুলো এখন ইনস্টল করবো, তারপর আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এখন আমার জীবন। সন্ধেবেলা হয়ে গেল, সময় বাজে 8টা, বের হয়েছি আরেকটা ছোট্ট কাজ করতে, আমার স্কুল ফ্রেন্ডের সাথে একটু দেখা করব। ওর সাথে অনেকদিন দেখা হয় না, যদিও ওর অফিস হচ্ছে তেজগাঁতেই, এনার্জি প্যাকেও করে জব, তারপরে এর আগেও নিশ্চয়ই দেখেছেন ইস্তি, ঈদের টাইমের একটা ব্লগে ছিল আমার সাথে। সো ইস্তির সাথে একটু দেখা করব, একটু আড্ডা করব। ঘরে তো মন বসে না আসলে, কি করব, কিভাবে যে হোম কোয়ারেন্টাইন করব। তারপরও যতটুক পারা যায় চেষ্টা করি আর কি, একটু ব্যবস্থা হয়ে থাকতে আর কি। ইস্তি বন্ধু আমার CBX মোশন 150 কিনেছে, আরেকটা আছে ইন্দো সিবিআর,
ফাঁকা ফাঁকা আশ ক্যাফে, অ্যাশ ক্যাফে। আচ্ছা আরবিএম কত দিছস হাইয়েস্ট? হাইয়েস্ট 2007। সো দিস ইজ এক্স মোশন 15 পর্যন্ত দিছি, কারণ এটা গতকাল ছিল, বন্ধ করে দিছি আমি, ইচ্ছা করে বন্ধ করছি। ও আচ্ছা, বন্ধ হয়ে গেল না? ও ফ্যান্টাস্টিক, বসে খুব মজা। হ্যাঁ, আর হচ্ছে এমটিটা আর একটু উঁচা, এমটি মনে হয় এরকম, বাট এটা আর একটু নিচু লাগে। লুকিং গ্লাস যথেষ্ট পরিমাণের বড় প্রয়োজনের চেয়ে। একটা বুম দিব নাকি? আমার দোস্ত তো 7.5-এর উপরে উঠায় নাই আরপিএম। আচ্ছা, গাড়ি টান দিলে গাড়ি হালকা হয়ে যায়। এটা দিস ইজ মাই পার্সোনাল ফিল অ্যাকচুয়ালি, and that is not ABS. But I really like this bike, but it feels good. Our exhaust sound, it's absolutely fantastic. সবগুলো 7.5-এর মধ্যেই চেঞ্জ করলাম। ইটস প্রিটি নাইস ম্যান, আমার কাছে খুব মজা লাগতেছে। অসাম ফিলিং, পাঁচটা আছে, দিস ইজ ভেরি হেল্পফুল। এমটিতে আসলে উপরে উপরে নিচে দিয়ে মারতে হয়, যেটা আসলে একটু কষ্টকর হয়, বাট দিস ওয়ান ইজ ফাইন। এমটিতে আপনাকে অনেক উঁচু মনে হবে, আপনি উটের উপরে বসে আছেন, আর এটার উপরে বসলে মনে হবে যে না, আপনি উটের উপরে নাই, বাট পাওয়ারফুল কিছু একটার উপরেই বসে আছেন, বাট নট উট। মজা মজা মজা, সেই ভাল লাগছে। অ্যাটলিস্ট ওর সিবিআরের থেকে এটাতে বেশি কমফোর্ট। আর এটার এক্সস্টের সাউন্ড আর ডিক 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 ডিক। আসলে আমি, ও হচ্ছে হন্ডা লাভার, আমি হচ্ছে ইয়ামাহা লাভার। আল্লাহ থাক তাহলে, সব আছে, সুস্থ আছে, সবাই চুপচাপ। খালি আমি আব্বু আর এসা, এই তিনজনই খালি অফিস যাওয়া আসা করতেছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওকে বাই। দ্যাট ওয়াজ আ ভেরি শর্ট ক্যাচ আপ উইথ মাই স্কুল ফ্রেন্ড ইশতি। বেস্ট উইশেস ফর হিজ নিউ বাইক। ও আসলে বাইকটা কিনছে আজকে থেকে আরও 1-1.5 মাস আগে। ছোটখাটো লাইটটা সেট করেছি বাসায়, আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, দেখে শেষ করে দিচ্ছি আজকের ব্লগ এখানেই। ওয়েল গাইস, আপনারা পুরো অন্ধকারে দেখতে পাচ্ছেন, খালি দুটো মনিটর জ্বালানো বলে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই। সো দিস ইজ
মাই স্টুডিও, যেটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন। এবং হচ্ছে কি, এই এলইডি লাইটটা আমি কিনছি আজকে, আপনাদেরকে দেখাইছিলাম। দিস ইজ বেসিক্যালি চেঞ্জেবল, ভালোই লাগে, খারাপ লাগে না, দেখতে পাচ্ছেন তো? এটা যেভাবে দিবেন ওভাবে করেই আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে আর কি, ব্যাপারটা এরকম। এটা ওর মতন করে ওই চেঞ্জ হয়ে আসবে, ফাংশনগুলো এখন আমি নিজেও বুঝি নাই ঠিক মতন। এটা ওর মতন করে চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে একটা দেখাই, একজন পোস্ট করেছে সতর্কতামূলক পোস্ট, ঢাকা টু মাওয়া, জাস্ট হ্যাভ আ ক্লোজ লুক অন টু দিস। আচ্ছা, এটা কি ব্লুটুথ চলে গেল নাকি? সাউন্ডটা আসতে শোনা যাচ্ছে, ম্যাকে দিয়ে দিই সাউন্ডটা। ওকে, ওনার বাইকটা ফেজার বাইক, স্পিড প্রায় 100+, এবং দেখেন 100+ স্পিডে উনি যাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনটা বড় করে দিই, খেয়াল করেন অ্যারোটা দেয়া, দেখেন কি আসে। Just take a look. Just take a look. আল্লাহর অশেষ রহমত ছিল বলে উনি বেঁচে গেছেন, না হলে কিন্তু অবস্থাটা খুবই খারাপ হয়ে যেত। আবার দেখাইলে, জাস্ট হ্যাভ আ ক্লোজ লুক। দেখেন হর্ন দিচ্ছে, গাড়িগুলো চেপে গেছে। উনি খুব সম্ভবত ফিল্ডারটার দিকে লক্ষ্য করতেছিল বলেই উনি আর ওই সাইডটা খেয়াল করেন। এবং দেখেন একদম ফেস টু ফেস, দেখছেন কি অবস্থা। সো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের উন্নত মানের এক্সপ্রেস ওয়ে, যেখানে রং ওয়ে দিয়েও সব কিছু চলে আসে। যাই হোক গাইজ, আমি এখনও আমার স্টুডিওর কাজ করতেছি, যেহেতু বাসায় থাকা হবে ম্যাক্সিমাম টাইম, অফিসে তো যেতেই হবে কাজের তাগিদে অবভিয়াসলি, বাট চেষ্টা করব যেন আপনাদেরকে সুন্দর একটা রনেশের স্টুডিও উপহার দিতে পারি। অবশ্যই এটা আপনারা পছন্দ করবেন আই এম শিওর। এবং এইখানে কিন্তু আমার সব বেস্টগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এটা আমি সুন্দর আলোতে আপনাদেরকে দেখাবো, এখন জাস্ট অন্ধকারে দেখতেছেন আপনারা। অ্যান্ড এই আর কি অবস্থা, দেখা যাক কি হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রনিশের সাথে থাকবেন, এই কামনা নিয়েই আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।